দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিউজিক নাইটের আজকের আয়োজনে। বরাবরের মতো ফারজানা বিথি আছি আপনাদের সাথে আজ পুরোটা সময় জুড়ে, এবং আপনাদের পছন্দের ভালোবাসার একজনকে নিয়েই কিন্তু ফেরত এসেছি মিউজিক নাইটের আজকের আয়োজনে। ফোন করতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে এবং জানিয়ে দিতে পারবেন শিল্পীকে আপনার ভালোবাসার কিংবা রিকোয়েস্টের যে কোনো কথা। আর আজ আমাদের সাথে যিনি স্টুডিওতে উপস্থিত হয়েছেন, যে কোনো সঙ্গীত শিল্পীর আগে আসলে দ্য ম্যাজিক্যাল ভয়েস অ্যান্ড সব কিছু আসলে আমরা বিশেষণ অ্যাপ্লাই করে থাকি, কিন্তু এই মানুষটা নামের আগে একটাই বিশেষণ যায়, দ্য ড্যাশিং সিঙ্গার অফ বাংলাদেশ, ওয়ান অ্যান্ড অনলি এস জি রুবেল। হ্যালো, কেমন আছেন ভাইয়া? খুব ভালো আছি, অনেক ভালো লাগছে এতদিন পরে এসেছেন। অ্যান্ড আই ওয়াজ ভেরি রাইট, ড্যাশিং হিরো না, আমাদের ড্যাশিং সিঙ্গার। ফার্স্ট অফ অল ইউ আর, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ইউ লুকিং অ্যামেজিং। কেমন কাটছে দিনকাল একটু শুনতে চাই। আসলে আল্লাহর রহমতে ভালোই কাটছে, সুন্দর কাটছে, ব্যস্ততার মধ্যে কাটছে। অনেক ব্যস্ত, আজকে শুনছিলাম যে অনেকগুলো কাজ আসলে আসছে। আমি টু মাচ টায়ার্ড টুডে অ্যাকচুয়ালি। তারপর নিশ্চয়ই গান আজকে শুনবো এবং গান ভীষণ ভালো লাগবে সব সময়কার মতো। কোনটা দিয়ে শুরু করছি? আমরা একটা গোধূলি বেলা গান দিয়ে শুরু করি, বিকজ ঠিক আছে, আমাদের ইভিনিং মাত্র শুরু হুম হলো, হুম 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 সো আমরা একটা গোধূলি বেলা গান দিয়ে ঠিক শুরু আছে। করি। হুম হুম La 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 Pakhi der nire fera Godhuli belai Monir janala khule Bhabchi tomar শুনিল আকাশ যেন তোমার দুচো স্বপ্নের করিডোরে ডাকছি পলাশের বনে হাওয়া বইছে,
সুখেরই ছোঁয়া প্রাণে লাগছে মেঘের ভেলায় চলে চলো না হারা দূর জানাই তুমি আমি মেঘের ভেলায় চলে চলো না হারা দূর জানাই তুমি আমি পাখিদের নীরে ফেরা গোধূলি বেলায় মনের জানালা খুলে ভাবছি তোমায় শুনিল আকাশ যেন তোমার দুচো স্বপ্নের করিডোরে ডাকছে আমার গোধূলির সময়টা তো আসলে ভীষণ রোমান্টিক হয় এবং গোধূলির এই গানটাও ভীষণ রোমান্টিক। রোমান্সিজম দিয়ে আজকে যেহেতু শুরু হলো, দর্শকের ভালোবাসা আসতে শুরু করেছে, ফোন চলে আসছে, ফোন নিয়ে। হ্যালো, কে আছেন আমাদের সাথে? জি আপু, আমি কক্সবাজার থেকে বলছি। বাহ, অনেক সুন্দর জায়গা থেকে বলছেন, নামটা বলে কথা বলুন। নজিরুল আছেন আমাদের সাথে। আমার নামটা বহুত চিনি, আবার আমার নামটা হচ্ছে উসামর রাখেন। আচ্ছা, হ্যাঁ, ভালো আছো? ভালো আছি, বস। আপনি কেমন আছেন? তুমি ফোন করলে আমি ভালো না থেকে পারি। ফার্স্ট ফোনটা আমার খুব কাছের একটা মানুষ, খুব কাছের একটা ছোট ভাই, ভক্ত। ভালো না থেকে কি পারি? আমি আপনার অনেক, আপনার গানটা আমার অনেক ভালো লাগে বস। থ্যাংক ইউ সো মাচ। কি গান শোনাবো বলো বস, আপনাকে অনেক মিস করি। থ্যাংক ইউ সামা। তোমার জন্য কি গান শোনাবো? আজুবুলিনি অ্যালবাম থেকে, আজুবুলিনি তোমায় অ্যালবাম থেকে, কাছে কি বা দূরে যেখানে থাকো না কেন। আচ্ছা, তুমি থাকো, আমরা চেষ্টা করবো। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। আপনি যেখানে থাকেন না কেন নিশ্চয়ই এরকম করে জুরুবেলকে সবসময় ভালোবাসবেন, সাথে থাকবেন, আর আপনার যেখানেই থাকেন না কেন লিস্টে থাকলে অবশ্যই শুনতে পারবেন, শেষ পর্যন্ত সাথে থাকবেন, ঠিক না? এরকম যখন এই যে দর্শকরা ফোন দেয়, ভালোবাসে, অনেক বছর তো আসলে হয়ে গেল ইন্ডাস্ট্রিতে, বলবো যুগের উপর হয়ে গেছে, তো কেমন লাগে এখনো দর্শকরা সেই আগের ক্রেজটা আছে, আগের মতোই ভালোবাসে, যখন নতুন নতুন এসেছিলেন তখনকার ক্রেজটা এখনো আছে? না, অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে আমি চেষ্টা করি আসলে যেন মানুষ সুরেলা গান শুনতে পায়, ভালো লিরিক্সের গান শুনতে পায়, ভালো সুরের গান শুনতে পায়। সো আমার কাছে মনে হয় যে দর্শকরা আমার সাথে থাকার একটাই কারণ, আমার কাছে মনে হচ্ছে যে টিল টুডে আই এম ট্রাইং ফর দ্যাট অ্যাচিভমেন্ট অ্যাকচুয়ালি। একদম, এবং এরকম করে হাসি দিয়ে গান করলে যে কেউ সাথে থাকে সবসময়। আমরা পরের গানে যাই ভাইয়া, কোনটা শুনছি এখন? আমি এটাও একটা বিখ্যাত গান, অনেক দিনের স্বপ্ন তুমি, হ্যাঁ হ্যাঁ, এই গানটা করতে চাই। এটা আমার আগের গানটা কামরুজ্জামান কাজলের লেখা ছিল, বনারসেন টুটুলের সুর করা ছিল, এই গানটা আমার লেখা, আমার সুর করা, অনেক আগের গান, এই গানটা করতে চাই। ঠিক আছে, থ্যাংক ইউ। La 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 অনেক দিনে স্বপ্ন তুমি আমার জীবনের প্রাণ, তোমায় নিয়ে গল্প লিখি লিখি কত গান। স্বপ্ন তুমি আমার জীবনের প্রাণ, তোমায় নিয়ে গল্প লিখি লিখি কত গান। অনেক দিনে স্বপ্ন তুমি আমার জীবনের প্রাণ, তোমায় নিয়ে গল্প লিখি সাথী বলো তুমি সুন্দর এই লগনে। অনেক দিনে স্বপ্ন তুমি আমার জীবনের প্রাণ, তোমায় নিয়ে গল্প লিখি লিখি কত জন্ম নিয়ে ফোটায় বসন্তকে, তুমি যেন জীবন দিলে নিঃসঙ্গ আমাকে, সবুজ পাতা জন্ম নিয়ে
ফোটায় বসন্ত কে, তুমি যেন জীবন দিলে নিঃসঙ্গ আমাকে, থেকো এমনি করে জীবন নিরে, এমনি করে জীবন নিরে ভালোবাসা দিয়ে মনে সুন্দর ভুবনে, অনেক দিনে স্বপ্ন তুমি আমার জীবনের প্রাণ, তোমায় নিয়ে গল্প লিখি লিখি কত বলছে তোমার রঙ্গন রঙে সেজে, রঙে রঙে রাঙিয়ে থেকো আমার জীবন মাঝে, আকাশ যেন বলছে তোমার জীবন মাঝে, তুমি যাবে না ভুলে মনের খেয়ালে, যাবে না ভুলে মনের খেয়ালে, ছুঁয়ে বলো আমাকে ছোট্ট এই জীবনে, অনেক দিনে স্বপ্ন তুমি আমার জীবন প্রাণ, তোমায় নিয়ে গল্প লিখি লিখি কত গান, অনেক দিনে স্বপ্ন তুমি আমার জীবনের প্রাণ, তোমায় নিয়ে গল্প লিখি লিখি কত, তুমি এত পরে কেন এলে জীবনে, বলো সাথী বলো তুমি শুদ্ধ এই লগনে, অনেক দিনে স্বপ্ন তুমি আমার জীবনের প্রাণ, তোমায় নিয়ে গল্প লিখি কত গান। এই গানটা আসলে আপনার লেখা আপনার সুর করা বলছিলেন, এটার একটা প্রশ্ন আছে, আমি প্রশ্নটা করব কিন্তু দর্শক ফোন দিয়েছে, দর্শকের ফোনটা নেই। হ্যালো, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি শরীফ বলছি গুলশান থেকে। অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য, কথা বলুন, এসডিউবল শুনছেন। আমি ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ ভাইয়া শুনছে, কথা বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ইয়া ইসলাম, ভালো আছেন? হ্যাঁ ভাই, আপনি ভালো আছেন? আছি, আপনার দোয়া। আলহামদুলিল্লাহ ভাই, আপনার হাসিটা খুব সুন্দর, আপনার গান অনেক ভালো লাগতেছে। কোন রিকোয়েস্ট আছে? আপনার কাছে আমার একটা গানের রিকোয়েস্ট ছিল ভাইয়া। বলুন। আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে। আপনার সাথীকে আমি আজকে মনে করব। অসংখ্য ধন্যবাদ শরীফ ফোন করার জন্য, সাথেই থাকুন। কোন গানটা শুনবো? এবারে আমরা একটা রোমান্টিক গান করব, রোমান্টিক ফোক সং। এটা দেলোয়ার সিন্ধুর লেখা এবং আমার ইস্যু করা। ওকে, আমার দর্শকদের ভালো লাগার একটি গান, মন যেন এক পায়াবি পাখি, তাকে বন্দি রাখা যায় না। শুনি। সত্যিই তাই, ছুটে সে যেখানে আছে ভালোবাসার ঠিকানা। শুনি।
কোয়েশ্চেন করব বলেছিলাম যে আপনার গানের সুর এবং কথা লেখা গানটার বিপক্ষে, সেটা হলো এই যে এত সুন্দর রোমান্টিক একটা গান লিখলেন, সুর করলেন, যে কোনো শিল্পী বা যে কোনো স্রষ্টা যারা আসলে এই সমস্ত সৃষ্টিগুলো করে, সেই সৃষ্টির পিছনে কোনো না কোনো কারণ থাকে বা মানুষ থাকে, কোন মানুষটা ছিল বা কাকে ভালোবেসে এরকম রোমান্টিক একটা গান এসি রুবেল লিখে ফেললো, সুর করলো, সেটা একটু মানে খুব ভয় ভয়ে জিজ্ঞেস করছি বাট জানতে ইচ্ছে করছে। অ্যাকচুয়ালি নাথিং টু বি ওয়ারিড, এটা ইটস এ রিয়েল লাইফ। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যেমন এই যে আজকে আজকে এনটিভিতে আসলাম, এনটিভির দর্শকরা কিংবা আমার ভক্তরা যেভাবে ফেসবুকে যেভাবে ভালোবাসা দিল, তো এই ভালোবাসার মূল্যটাকে আমি অনেক আগেই ফিল করেছিলাম, যে মন যেন এক মায়াবী পাখি, তারে বন্দি রাখা যায় না, ছুটে সে যেখানে আছে ভালোবাসার ঠিকানা। তো আমার কাছে মনে হয় যে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হচ্ছে মানুষের ভালোবাসা অর্জন করা। হ্যাঁ, একদম। তো এটা আমি অনেক আগেই ফিল করেছিলাম। আমি অনেকের চোখে স্টেজে গান করতে যেয়ে দেখেছি চোখ থেকে পানি পড়ছে, স্যাড গানে, আনন্দ গানে দেখছি যে উত্তাল জামা খুলে নাচছে। তো এই যে ভালোবাসা, এটাকে আমি রিয়েলাইজ করেছিলাম। তো দেলা রোশন দুলু যখন গানটা লিখলো, আমি কিছু অংশ কারেকশন করেছিলাম। আমি এই লাইনটা আমি লাগিয়েছিলাম যে ছুটে সে যেখানে আছে ভালোবাসার ঠিকানা, দুলু লিখলো, যেখানেই থাকুক। তো সেই গানটা পরে আমি সুর করলাম, মন যেন এক মায়াবী পাখি, তারে বন্দি রাখা যায় না। তো সবকিছুর মূলে যেটা, সেটা হচ্ছে দর্শকের ভালোবাসা। একদম ডিপ্লোম্যাটিক একটা অ্যানসার দিয়ে পাশ কাটিয়ে চলে গেল এসডি রুবেল। অ্যাকচুয়ালি আমার কাছে, টু বি অনেস্ট উইথ ইউ, হ্যাঁ টু বি অনেস্ট উইথ ইউ, আমার কাছে আমি যা কিছু পেয়েছি, হ্যাঁ আমি যতটুকু পেয়েছি, আমি খুব ক্ষুদ্র একটা শিল্পী, তো আমার কাছে মনে হয় যে আমি যতটুকু পেয়েছি, আমার জীবনটা হয়তো একজন কেমিস্ট্রি টিচার হওয়ার কথা ছিল, আমি মাস্টার্স করেছি কেমিস্ট্রিতে, মানুষের ভালোবাসা আমাকে গায়ক বানিয়েছে। আমি মনে করি যে টু বি অনেস্ট এন্ড টু বি ফ্র্যাঙ্ক, নায়ক তো বানিয়েছে। আচ্ছা, দর্শকের কথা যেহেতু বারবার বলছেন, দর্শক লাইনে আছে অনেক, ফোন নেই একটা। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম আম্মু, আমি ভৈরব থেকে সাগর বলছি, ভালো আছেন? অনেক ভালো আছি সাগর, থ্যাংক ইউ সো মাচ ফর কলিং আস, কথা বলুন, এস জিরুবেল শুনছেন। থ্যাংক ইউ, আমি এস জিরুবেল ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই আর কি। হ্যাঁ বলেন, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? ভাইয়া ভালো আছি, থ্যাংক ইউ। আপনাকে আমি ভৈরব একটা স্টেজ শো করেছিলেন, আপনার মনে আছে কিনা, অনেক ভালো লাগছিল, অনেক দর্শক হয়েছিল তখন, আপনার মনে আছে ভাইয়া? হ্যাঁ খুব মনে আছে, জিল্লুর রহমান সাহেব তখন রাষ্ট্রপতি ছিল, আমি তখন, হ্যাঁ তখন গিয়েছিলাম জিল্লুর, আমার সৌভাগ্য হয়েছিল যে প্রাক্তন রাষ্ট্রপতি আমাকে ভালো ভালোবাসা দিয়ে আহ্বান করেছিল প্রোগ্রামটা করার জন্য, সেটা অনেক আগে। আমি আপনার খুব খুব একজন ভক্ত, মানে আপনার গানের তো ভালো লাগে, আপনার যতগুলো অ্যালবাম বেরিয়েছে সবগুলো অ্যালবামের কালেকশন আমার কাছে আছে, যখন আমরা শুধুমাত্র ক্যাসেটে যে ফিতা ক্যাসেট দিয়ে শুনতাম, তখন যখন নতুন অ্যালবাম বের হতো, তখন তো আগে তখন তো সিডি ছিল না, অনলাইন ছিল না, তখন ওই সবগুলো কালেকশন আমি আপনার রাখতাম আর কি। লাল বেনারসি তো হবে, আপনি এটা নিয়ে টেনশন নিয়েন না। আরেকজন দর্শক আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো হ্যালো, জি শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন? আমি বশির রিফাত বলছিলাম। আচ্ছা, অসংখ্য রুবেল ভাইয়ের সাথে কথা বলবো। অসংখ্য ধন্যবাদ ফোন করেছেন। বলছিলাম চট্টগ্রাম থেকে। হ্যাঁ কথা বলুন, রুবেল শুনছেন। হ্যাঁ বলো সুবশির। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ। প্রথমত সর্বপ্রথম আমি এনটিভিকে ধন্যবাদ জানাচ্ছি, আজকে এমন একজন মানুষকে আমরা লাইভ দেখতে পাচ্ছি, সারা বাংলাদেশের মানুষ কিন্তু সবাই আজকে টিভি সেটের সামনে বসে এনটিভি দেখছে, সাথে সাথে এনটিভি যারা কর্মকর্তা কর্মশীল রয়েছেন তাদেরকে আগামী মুবারক, সাথে সাথে আমার রুবেল ভাইকে মুবারক তো অবশ্যই থাকবে। আর আসলে যিনি উপস্থাপনা করছেন তিনি অনেক দারুণ উপস্থাপনা করছেন, খুবই ভালো উপস্থাপনা করছেন। আর আসলে কি বলবো, আমি তো সেই আজকে 28 বছর ধরে আপনার সাথে আছি, আপনার গান শুনছি, আপনাকে নিয়ে একটা সংগঠনও করলাম চট্টগ্রামে আপনার জানা মতো। আসলে আপনার মতো মানুষ বাংলাদেশে কি বলবো, মানুষ হয় না, আপনার মতো উদার মতো মানুষ, উদার মনের মানুষ, সরল মনের মানুষ, আমি মনে করবো যে আপনার বাংলাদেশের আসল ফেরিওয়ালা আপনি, মানবতার ফেরিওয়ালা, যে অসহায় মানুষ সুবিধা বঞ্চিত মানুষের জন্য যিনি কাজ করেন, যে আপনার জন্মদিনে যে অসহায় সুবিধা বঞ্চিত মানুষ, এটিম,
পথ শিশুদের জন্য কাজ করেন, এটা কিন্তু কয়জনের করে আমার জানা নেই। এই জন্য আল্লাহ তালা আপনাকে দীর্ঘায়ু করুক, আপনাকে আরো বাঁচিয়ে রাখুক, ভালো ভালো গান করবেন এই আশা রাখি। আমি তো আপনার সেই ছোটবেলা থেকে আছি, সেভাবে থাকবো ইনশাল্লাহ। আর গান অনুরোধ করতে গেলে সব গানে তো আমার প্রিয় আপনার, ছোটবেলা থেকে সব গানে, আর যত অ্যালবাম আছে, মিছে চলো না, শুধু একবার, জীবন সৈকতে, পরিচয়। আচ্ছা আচ্ছা, এখন কোন গানটা শোনাবো বলো? এখন কোন গানটা শোনাবো? আমার জন্য আপনার যে কোনো একটা গান। আমি মনে করি যে আমার আজকে আমার গানটা আজকে খুশি হব, আমার আমার দুঃখগুলো কোন ব্যাংকে জমা। আচ্ছা বশির, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর কলিং আস। আসলে বশির, আমার একটা ছোট্ট একটা ফাউন্ডেশন আছে, এজিডুবল ফাউন্ডেশন, সেখান থেকে আমরা আমি আমার পার্সোনাল পকেট থেকে টুকটাক চেষ্টা করি মানুষের সাথে থাকা, ডিপ্রাইভ পিপলের সাথে থাকার। তো বশির আসলে খুব সোশ্যাল ওয়ার্কার, সে চিটাগাংয়ে নিজের উদ্যোগে সেও নিজে ফান্ড রেজ টেজ করে মানুষকে হেল্প করে। থ্যাংক ইউ বশির ফর কলিং। তোমার একটা গান আমরা করছি, আমার একটা সাথে ছিল দেশের বাড়িতে। থ্যাংক ইউ, এটা রিকোয়েস্ট ছিল অনেকগুলো, শুনে ফেলি চলো। আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে, একটা সাথী ছিল দেশের বাড়িতে, আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে, মিষ্টি প্রেমের লিখত চিঠি প্রতি মাসে। হঠাৎ একদিন খবর এলো সাথীর নাকি বিয়ে হলো, হঠাৎ একদিন খবর এলো সাথীর নাকি বিয়ে হলো, আমার অজান্তে। এখন বলো দেশে যাব কারা সাথে, এখন বলো দেশে যাব কারা সাথে। কাজের ফাঁকে যেতাম ছুটে দেখতে সাথীর মুখ, রেশমি চুরি কাজল টিপে খুঁজে পেত সুখ। কাজের ফাঁকে যেতাম ছুটে দেখতে সাথীর মুখ, রেশমি চুরি কাজল টিপে খুঁজে পেত সুখ। এখন লোকে দেখে সে আমার আসতো ছুটে বুকে জড়াতে,
এখন বলো দেশে যাব কারা সাথে, এখন বলো দেশে যাব কারা সাথে। বিকেল বেলা পুকুর ঘাটে জমত আসর বেশ, মাছ ধরার ছলে প্রেমের গল্প হতো শেষ। বিকেল বেলা পুকুর ঘাটে জমত আসর বেশ, মাছ ধরার ছলে প্রেমের গল্প হতো শেষ। প্রতি রাতে স্বপ্ন মায়া সে আসতো বুকে ভালোবাসাতে, এখন বলো দেশে যাব কারা সাথে, এখন বলো দেশে যাব কারা সাথে। আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে, আমার একটা সাথী ছিল বাড়িতে, মিষ্টি প্রেমের লিখতো চিঠি প্রতি মাসে। হঠাৎ একদিন খবর এলো সাথীর নাকি বিয়ে হলো, হঠাৎ একদিন খবর এলো সাথীর নাকি বিয়ে হলো। আমার জানতে এখন বলো দেশে যাব কারা সাথে, এখন বলো দেশে যাব কারা সাথে, এখন বলো দেশে যাব কারা সাথে, এখন বলো দেশে যাব কারা সাথে। এই গানটা তো আসলে ভীষণ জনপ্রিয় একটা গান, সেটা নিয়ে কথা বলবো, কিন্তু অনেক ফোন আসছে ভাই আজকে, সরি টু সে, গল্প করার সুযোগ পাচ্ছি না, কারণ দর্শকের ফোন নিতে হবে, দে আর আওয়ার প্রায়োরিটিস। কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি আসসালামু আলাইকুম আপু, আমি নওশিন রূপকথা বলছি ঢাকা থেকে। অসংখ্য ধন্যবাদ রূপকথা ফোন করবার জন্য, কথা বলুন, এসডি রুবেল শুনছেন। জি হ্যাঁ দাদা ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম, ভালো আছো? জি জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাকে দেখার পরে আরো ভালো হয়ে গেছি। জি অনেক সুন্দর লাগছে, আমারও ভালো লাগছে যে আমার এই কাছের ভক্তগুলো মানুষগুলো ভালোবাসার বন্ধু। তো লাইনটা তো খুব কষ্ট করে পেয়েছি। না থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো আছেন না? আছি অনেক দোয়া। জি আমার একটা রিকোয়েস্ট ছিল, প্লিজ একটু হলো গাইতে হবে। কোন গানটা? ওই যে আমি ভুলে যেতে চাই সে অতীত, যে অতীত জীবন আমার করেছিল এলোমেলো। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, থ্যাংক ইউ নওশিন রূপকথা, থ্যাংক ইউ। ভাইয়া যেটা বলছিলাম যে আপনার এই সাথী গান শুনতে শুনতে আমার আপনার সাথীদের সাথে একটু পরিচয় হতে ইচ্ছে করছে, আজকে যারা সাথী রয়েছে একটু ঝটপট যদি তাদের পরিচয় করিয়ে দেন দর্শকদের সাথে। আমাদের খুব ভালো বাংলাদেশে পরিচিত এবং মানে সুনামখ্যাত গিটারিস্ট মিঠু আছে, শুভ অল্প বয়সে, খুব প্রমিসিং, সে খুব ভালো বাজায়। এখানে দীপ্ত আছে আমাদের সাথে তবলা পার্কেশন, আজকে সে হয়তো একটু কম যন্ত্রপাতি, সে খুব সুন্দর যন্ত্রপাতি নিয়ে আসে, খুব ভালো লাগে। আর এখানে শাহিন আছে, আমার নেক্সট ছবি ওকে ভিলেন বানাবো, কারণ প্রায় ও বিদ্রোহ করে। আর ওখানে এখানে আমাদের ফারজানা আছে দর্শক, খুব সুন্দর করে কথা বলে। আর প্রোডিউসার আছে আমাদের, মোস্তফা ভাই আছেন, সাউন্ডে আছেন চঞ্চল ভাই, ক্যামেরাম্যানরা আছেন, সবাইকে ধন্যবাদ। শেষ করছি না গানে, সে গান শুনবো। আচ্ছা কোনটা শুনবো এবার? এবার আর কয়টা গান করবো?
শুনতে থাকি আমরা আজকে, চলুক। আচ্ছা, এবার একটা মুভিতে যে গানটা মিউজিক ডিরেকশন এবং শাবনুরের সাথে নায়ক হয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ, সেই গানটা করছি প্লিজ। হ্যাঁ, আমরা এই গানটা করছি, এটা কবির বকুলের লেখা এবং আমার সুর করা, এই গানটা করছি। ওকে, যদি সাউন্ড ভালো লাগে আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার চঞ্চল ভাইকের জন্য আপনারা দোয়া করবেন, প্রোডিউসার তো অফকোর্স আপনাদেরকে সবকিছু দেখাচ্ছে। এভাবেই ভালোবাসা বুঝি হয়ে যায়, হাওয়ার মতো সুর মনে বয়ে যায়, এভাবেই ভালোবাসা বুঝি হয়ে যায়, হাওয়ার মতো সুর মনে বয়ে যায়, ফুল ফোটে ফুল ঝরে যুগে যুগে অন্তরে, ভালোবাসা শুধু রয়ে যায়, ভালোবাসা শুধু রয়ে যায়, এভাবেই ভালোবাসা বুঝি হয়ে যায়, হাওয়ার মতো সুখ মনে বয়ে যায়। স্বপ্ন দেখার শুরু এই তো এখন, কোন লজ্জা মনে নেই তো এখন, স্বপ্ন দেখার শুরু এই তো এখন, কোন লজ্জা মনে নেই তো এখন, যায় ফিরে ভালো লাগা ধীরে ধীরে, অনুভবে ছুঁয়ে ছুঁয়ে যায়, ভালোবাসা শুধু রয়ে যায়, এভাবেই ভালোবাসা
বুঝি হয়ে যায়, হাওয়ার মতো সুপন বয়ে অন্তবিহীন পথে চলবো এখন, হৃদয়ের কথা গুলো বলবো এখন, অন্তবিহীন পথে চলবো এখন, হৃদয়ের কথা গুলো বলবো এখন, দিন শেষে রাত আসে আধারেতে চাঁদ আসে, জোছনাতে মন ধুয়ে যায়, ভালোবাসা শুধু রয়ে যায়, এভাবেই ভালোবাসা বুঝি হয়ে যায়, হাওয়ার মতো সু মনে বয়ে যায়, ফুল ফোটে ফুল ঝরে যুগে যুগে অন্তরে, ভালোবাসা শুধু রয়ে যায়, ভালোবাসা শুধু রয়ে যায়, এভাবেই ভালোবাসা বুঝি হয়ে যায়, হাওয়ার মতো সু মনে বয়ে যায়, এভাবেই ভালোবাসা বুঝি হয়ে যায়, হাওয়ার মতো সুপনে বয়ে যায়। আমি শিওর দর্শক যতবার এই গানটা শোনে আমার মতো সেম কোয়েশ্চেনটা বারবার তাদের মাথায় আসে যে কেন এস জি রুবেলকে কমার্শিয়াল ফিল্মে আমরা রেগুলার পাইনি, মানে এই ছবিটার পর, এটার উত্তরটা কি দিবেন? না, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমার গুড লাক হচ্ছে এভাবেই ভালোবাসা হয়তো রিলিজ হয়েছে অনেক আগে, ববির সাথে যেটা করলাম বৃদ্ধাশ্রম, 14 অক্টোবর রিলিজ ডেট। আচ্ছা, 14 আজকেই ফার্স্ট ঘোষণা করলাম দর্শক, 14 অক্টোবর আপনারা হলে দেখতে পাবেন। এবং আজকে টেকনিক্যাল কারণে নামটা বলছি না, তবে থার্ড ফিল্ম সাইন করলাম। দর্শক আপনাদেরকে বলছি যে থার্ড ফিল্ম আজকে সাইন করলাম, ফোর্থ ফিল্মের কাজ চলছে ইনশাল্লাহ, অলরেডি স্ক্রিপ্ট রাইটিং চলছে। বাস, যাদের মনে এভাবেই ভালোবাসা হয়ে যায় পরবর্তী কোশ্চেনগুলো ছিল সবগুলোর অ্যানসার পেয়ে গেছেন, আমরা অপেক্ষায় আছি এবং দর্শক আছেন অপেক্ষায় একজন ফোনে তার কলটা নিতে চাই। কে আছেন? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি, আমি ঢাকা দক্ষিণখান থেকে মিলি বলছি। ভালো আছেন আপু? অনেক ভালো আছি মিলি, থ্যাংক ইউ সো মাচ ফোন করবার জন্য। যার জন্য আপু, আপু আপনার সাথে একটা কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, আগে প্রথমে জানাই এনটিভি একটা নাইস টেলিভিশন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব ভালো লাগে আমার এনটিভি যে এত ভালো লাগে আমি প্রকাশ করতে পারবো না এটা। থ্যাংক ইউ সো মাচ মিলি, থ্যাংক ইউ, আপনাকেও, আপনাকেও সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু ভাইয়ার সাথে একটু কথা বলবো। ও এনটিভি ভাই, জি সালাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাইয়া? আছি। আপনার, আপনার কি নাম আপু? আমাকে ভাইয়া আমাকে চিনতে পেরেছেন? অনেক আগে আমি কথা বলেছিলাম আপনার সাথে, ওই যে মিলি, মিসেস মিলি মুরাদ। আচ্ছা আচ্ছা, আপনি ভালো আছেন? আপনি? হ্যাঁ ভালো। আপনি ভালো তো ভাইয়া? আছি আপনাদের দোয়া। ও, আপনাকে সো নাইস লাগছে। এনটিভি, এনটিভি ডেফিনেশন আমি দিয়েছি নাইস টেলিভিশন, আপনাকেও নাইস লাগছে। সো কাইন্ড অফ ইউ এন্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনাকেও নাইস এবং এভরিবডি, প্রত্যেককেই নাইস লাগছে। আর যে আমি একটু কথা বলছি বেশি, হয়তো সময়টা পাস হচ্ছে, তারপরে বলছি আরেকবার যে আপনার সবগুলো গানই ভালো লাগে। আমি ছোট্টবেলা থেকে যখন আমি স্কুলে পড়ি তখন থেকে আপনার গানের ভক্ত ছিলাম এবং আপনাকেও খুব ভালো লাগে।
ভালো লাগে, স্বাভাবিক নেচার, এটা সবারই ভালো লাগবে, তাই না? মিলি আপু গানের রিকোয়েস্ট আছে? থ্যাংক ইউ সো ভেরি মাচ। হ্যাঁ অবশ্যই আছে, হ্যাঁ একটু শুনি কোনটা। হ্যাঁ হ্যাঁ আপু, আমি বলছি যে ভাইয়ার একটা মানে সবগুলো গানই ভালো লাগে, একটা গান আমার তো অনেক বেদনা ভরা মন, তাই মানে কেউ ভালোবাসে না তো কথার সাথে সাথে বলছি আর কি, অনেক বেদনা ভরা আমার এই মন, আমি আর ব্যথা পেতে চাই না। ও মাই গড, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমরা আসলে ওনাকে ব্যথা দিতে চাই না ভাইয়া, যেটা বলছিলেন মিলি যে ছোটবেলা থেকে শুনছেন, এই কথাটা বললে আমার খুব মানে মেজাজটা খারাপ হয়, কারণ এস জি রুবেল তো মানে অনেক বয়স হয়ে যায় না, এস জি রুবেলও ছোটবেলা থেকে শুরু করেছে, ঠিক না? তো তখন আপনি অনেক ছোট ছিলেন যখন ক্যারিয়ার, হ্যাঁ স্কুলে পড়তেন, তো তার সাথে সাথে আপনিও বড় হয়েছেন, মানে মানুষ কেন আমাদের এই যে ড্যাশিং হিরো অ্যান্ড সিঙ্গারকে এরকম বয়স্ক বানিয়ে দেওয়া, এটা এটা বুঝি না আসলে। আচ্ছা গানে আমি আর আপনাকে কিন্তু আর ব্যথা ব্যথা দিতে চাই না আমি, বাট আপনাকে বিনোদন দেওয়ার জন্য গানটা করছি। অনেক দেখেছি আমি এই জীবনে, করুণা কারো পেতে চাই না, অনেক বেদনা ভরা আমার জীবন, ব্যথা পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না, অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক দেখেছি আমি এই জীবনে, করুণা কারো পেতে চাই না, অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। বুঝি না কেন তুমি আসো বারবার, কি এমন আছে বলো তোমাকে দেবা, বুঝি না কেন তুমি আসো বারবার, কি এমন আছে বলো তোমাকে দেবা। শিখেছি আমি ভালোবেসে,
পেতে চাই না অনেক বেদনা ভরা আমার জীবন আমি আর ব্যথা পেতে চাই না গানগুলো আসলে আমাদেরকে এত এত ভালো লাগা দিয়েছে, ভালোবাসা দিয়েছে। এই গানগুলো যতবার কানে আসে, যতবার শুনি, ততবারই আসলে প্রত্যেকটা লিরিক মনে আসে ভালোবাসায়। বেদনার গানও যে এত ভালোবাসায়, এই গানটা না শুনলে আসলে বোঝা যেত না। আচ্ছা, আমরা একটু পরের গানে যেতে চাই ভাইয়া, কারণ হাতে সময় একদমই কম, গান শুনতে চাই। ওকে, আমরা এবারে একটা রিকোয়েস্টের গান করি। কেন যে চলে গেল সে, লিখেছে শুরু করেছে, সেখানটা করছে। ঠিক আছে, ra 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 da ra 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 re da ra 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 re da ra 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 লালবে না রোশি জড়িয়ে তুমি যে আমার সীমাটা ছাড়িয়ে গেলে Thank you.
ছাড়িয়ে গেলে লালবে না রশি জড়িয়ে তুমি যে আমার সীমানাটা ছাড়িয়ে গেলে হারানো দিনের মতো তুমি বলতো আমার দু চোখে আধার তুমি দিলে উপহার কি অপরাধ ছিল বলতো আমার দু চোখে আধার তুমি দিলে উপহার সব শর্ত নিজের হাতে সব শর্ত তুমি নিজের হাতে গুরিয়ে দিলে হারানো দিনে মতো তুমি শেষ পর্যায়ে চলে এসেছি অ্যাজ ইউজুয়াল। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে আমাদেরকে আজকে
সুরের মোহনায় ভাসিয়ে দেবার জন্য। আরেকদিন নিশ্চয়ই আপনার সাথে দেখা হবে এবং শেষ গানটা শুনতে শুনতে বাড়ি যাব। থ্যাংক ইউ সো মাচ। দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আসলে যাই কিছু করি চেষ্টা করি ভালো কাজ করার। বৃদ্ধাশ্রম মুভিটা আপনারা হলে গিয়ে দেখবেন 14ই অক্টোবর। আমার কাছে মনে হয় এখানেও এইচডি রুবেলকে গানে যেভাবে পেয়েছেন আপনাদের ভালো লাগবে। লাস্ট গান আমরা করছি, অনেক আগে একটি গান করেছিলাম, লেখা সুর আমার, রূপকারিগর বানাইয়াছেন তোমার সুন্দর মুখ, এই গানটি করছি। আমার সাদা মনের ভালোবাসা কেউ বোঝে না, হাইরে রঙিন নেশায় থাইকা সবাই আসল চেনে না। আমার সাদা